প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফায়ারফুড বাংলা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাঁচা আমের শরবত অথবা আম পান্না। এটার নাম অনেকেই শুনেছেন, যারা শুনেননি তারা দেখে নিন এটা কিভাবে বানাতে হয়। এটা বানানো খুবই সহজ এবং খেতে তো দারুণ মজা। আই হোপ আপনারা এটা লাইক করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার আমগুলো একেবারে কাঁচা, পুরো গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা পিলারের সাহায্যে আমগুলো ছিঁড়ে নিব। আমার এই আমের শরবতটা বানাতে তিনটা আম লেগেছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন, কম বেশি। সবগুলো আম আমি এরকম টুকরো টুকরো করে নিচ্ছি, তাহলে আমার ব্লেন্ডার করতে সুবিধা হবে। মাঝখানে যে বিচিটা ওটা ফেলে দিবেন অবশ্যই। আমার সবগুলো আম কাটা শেষ, এখন আমি ধুয়ে নিয়েছি। আমার এখানে প্রায় 1.5 কাপের মতো আম হয়েছে। এখন একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার আমগুলো যথেষ্ট টক, এই আমপান্নাটা টক ঝাল মিষ্টি কিন্তু হয়। এরপর আমি এখানে দিয়েছি বিট লবণ 1/2 চামচ। বিট লবণে কিন্তু টেস্টটা আরও বেশি বাড়িয়ে ফেলে। এখানে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চামচের 4/4 ভাগ, অর্থাৎ 1/4 চা চামচ। দিয়েছি পরিমাণ মতো লবণ। আরো দিয়েছি এখানে একটা কাঁচা মরিচ। তারপর দিয়েছি ধনিয়া পাতা। আপনাদের বাসায় যদি পুদিনা পাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন, বাট আমার হাতের কাছে ছিল না, তাই আমি এখানে ধনিয়া পাতা ইউজ করেছি। পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিলে দুটোটার টেস্ট কিন্তু একই রকম, সো যে কোনো একটা দিতে পারেন। এরপর আমি এখানে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো লেবুর রস। আমি এখানে 1/2 কাপ পানি দিচ্ছি, পরে আরও দিব। যখন পানি কম দিয়ে ব্লেন্ড করব তখন আমার সবগুলো উপকরণ একেবারে ভালো করে মিক্স হবে। আমার সবগুলো ব্লেন্ডার করা শেষ। দেখুন এটা কতটা মিহি হয়েছে, কিন্তু আপনি যখন পানি বেশি দিবেন আপনার জুসটা ভালো হবে না, দানা দানা রয়ে যাবে, সবগুলো একসাথে মিক্স হবে না। এখানে আমি প্রায় 1.5 কাপ পানি দিচ্ছি এবং এই 1.5 কাপ পানিটাই কিন্তু যথেষ্ট। আপনারা যদি মনে করেন যে আপনাদের আরও বেশি লাগবে, আম আরও বেশি, চিনি এবং লবণ এগুলো বাড়িয়ে কমিয়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এটা খেতে যে কি পরিমাণ মজা আপনারা বানালেই বুঝতে পারবেন। রোজায় ইফতারে গরমের মধ্যে যদি এরকম 1 গ্লাস আমের শরবত খান তাহলে আপনার পুরো শরীর ফ্রেশ হয়ে যাবে এবং খেতে এত মজা, বানানোও অনেক সোজা। আপনারা চাইলে এখানে ডেকোরেশনের জন্য লেবুর স্লাইস এরকম গ্লাসের মধ্যে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, কারণ মন ভালো থাকলে রান্নাও ভালো হয়। আল্লাহ হাফেজ।